আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও চাই আমার সাবস্ক্রাইবার যারা আছেন সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে আপনাদের সামনে আরেকটি বিশেষ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা কিভাবে সুপারিশপত্র ডাউনলোড করতে হবে বা প্রিন্ট করতে হবে সেই ভিডিওটি কালকে দেখেছেন, আপনারা অনেকেই দেখেছেন, সবাইকে ধন্যবাদ। অনেকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এবারে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এর পরবর্তী যে ভিডিওটি আসবে সেটা হচ্ছে কি কি কাগজপত্র লাগবে এমপি এর আবেদনে, সেই ভিডিওটি আমি কিছুদিনের মধ্যেই আপনাদের দেখার জন্য আপলোড করব ইনশাআল্লাহ। সেই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন অন করে রাখুন, যাতে ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার মোবাইলে চলে যায়। এছাড়াও ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি সহ বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে জন্য আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থিত করবো সেটা হচ্ছে কিভাবে আপনারা যোগদানপত্র লিখবেন, যোগ্যতা এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে দিবেন। আপনাদেরকে সুপারিশপত্রটা স্কুলে বা মাদ্রাসায় বা কলেজে নিয়ে যাওয়ার পর ম্যানেজিং কমিটি আপনাদেরকে একটা তাদের সময় মতো একটা নিয়োগপত্র দিবেন। নিয়োগপত্রে একটা ডেট উল্লেখ থাকবে, সেই ডেটের মধ্যে আপনাদেরকে যোগদান করতে হবে। সেই যোগদান করার জন্য আপনাদেরকে অবশ্যই একটি যোগদানপত্র লিখতে হবে। যোগদানপত্রটি লিখে এক কপি, দুই কপি লিখবেন, এক কপি আপনারা নিজেদের কাছে রাখবেন আর এক কপি প্রতিষ্ঠান প্রধান তার নিজের কাছে রাখবেন। সেই যোগদানপত্রটা আপনারা কিভাবে লিখবেন তার একটা নমুনা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে কথা না বলে আমরা দেখি কিভাবে প্রথমে আপনারা লিখবেন তারিখ, এরপরে লিখবেন বরাবর প্রধান শিক্ষক, স্কুল হলে প্রধান শিক্ষক, মাদ্রাসা হলে সুপারিনটেন্ডেন্ট অথবা কলেজ হলে আপনারা লিখবেন অধ্যক্ষ। এবারে এখানে স্কুলের নাম অথবা মাদ্রাসার নাম লিখবেন। লেখার পরে স্কুলের নাম হলে উচ্চ বিদ্যালয় হবে, মাদ্রাসার নাম হলে দেখেন মাদ্রাসা, অথবা যারা কলেজে নিয়োগ পেয়েছিলেন তাদের মহাবিদ্যালয় বা যে যেভাবে আছে সেভাবে আপনারা লিখবেন। লেখার পর আপনারা সেই প্রতিষ্ঠানটি যে জায়গায় অবস্থিত সেখানকার ডাকঘর, উপজেলা, জেলা এগুলো ভালো করে আপনারা লিখবেন। এরপরে লিখবেন আপনার নিজের পদের নাম, বিষয় সহকারী শিক্ষক, গণিত, ইংরেজি বা যে যে পদে যোগদান করবেন, অথবা মাদ্রাসায় যোগদান করলে সহকারী মৌলভি, মাদ্রাসায় সহকারী মৌলভি আছে। এরপরে যারা কলেজে যোগদান করবেন তারা এখানে প্রভাষক গণিত অথবা প্রভাষক ইংরেজি, প্রভাষক অর্থনীতি এই সকল লিখে এখানে এবারে যোগদান করবেন আপনারা, এত পদে যোগদান পত্র। এবারে এনটিআরসি আপনাদেরকে যে সুপারিশপত্রটা দিয়েছে সেখানে একটা প্রতিষ্ঠান প্রধানরা আপনাদেরকে যে নিয়োগপত্রটা দিবে সেই নিয়োগপত্রে একটা স্মারক নম্বর উল্লেখ থাকবে, সেই স্মারক নম্বরটা আপনারা এখানে লিখবেন স্মারক নিয়ত। প্রতিষ্ঠান প্রধানরা যখন আপনাদেরকে একটা নিয়োগপত্র দিবে সেই নিয়োগপত্রে একটা সেই নিয়োগপত্রে একটা স্মারক নম্বর লিখতে হবে, সেই স্মারক নম্বরটি আপনারা এখানে লিখবেন। এরপর আপনারা যে বিষয়টি লিখবেন, জনাব উপযুক্ত বিষয় ও স্মারকের আলোকে নিয়োগপ্রাপ্ত হইয়া আমি অদ্য এত খ্রিস্টাব্দ, অর্থাৎ আপনারা যে তারিখে যোগদান করবেন সেই তারিখটা এখানে লিখবেন এবং রোজ এত বার মানে বারটাও লিখে দিবেন, কি বারে যোগদান করবেন সেই বারটাও আপনারা লিখে দিবেন। সকাল 9টায় সহকারী শিক্ষক যে যে পদে যোগদান করবেন সেই পদগুলো আপনারা এখানে লিখে দিবেন। পদের বিষয়ে আগে আলোচনা করা হয়েছে যে প্রভাষক হলে প্রভাষক লিখবেন, এখানে পদের নামটা দেবে কোন বিষয়ে প্রভাষক, গণিত নাকি ইংরেজি নাকি আইসিটি না কোন বিষয়ে সেটা আপনারা এখানে লিখবেন। আর এখানে লিখবেন আপনারা বার,
আর এখানে লিখবেন তারিখ, যে দিন যোগদান করবেন সেই তারিখে আপনারা এখানে লিখবেন। লেখার পরে নিচে আরো লিখবেন, অতএব বিনীত নিবেদন, আমার যোগদান পত্রটি গ্রহণ করিতে মহোদয়ের মর্জি কামনা করি, এটা এখানে লিখে দেবেন। এবং সর্বশেষে আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে নিবেদক, নিবেদক আপনার নামটা এখানে লিখে দেবেন, নামটা নামটা লিখে দিবেন, কারণ এখানে আপনার ইন্ডেক্স নাম্বার হয়নি বা কিছু হয়নি, শুধু নাম লিখলেও হবে। অথবা যে পদে যোগদান করতে চান সহকারী শিক্ষক এত সেটা আপনারা লিখতে পারেন, তবে শুধু নাম লিখলেও হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ভিডিওতে আপনারা কিভাবে যোগদান পত্র লিখবেন সেটা আমি দেখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে এমপিও এর আবেদন করার জন্য কি কাগজপত্র লাগবে সেগুলো আমি দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অতি দ্রুত সবাই যোগদান করবেন, কারণ আপনাদের বলে আছে যে এবার যোগদান যেদিন যোগদান করবে সেদিন থেকে বেতন শুরু হবে। অন্য সময় কিন্তু যখন এমপিও হয় যে মাসে সেই মাস থেকে শুধু বেতন পায়, কিন্তু আপনারা কিন্তু এইবারই প্রথম যে আপনারা যেদিন যোগদান করবেন সেই দিন দিয়ে বেতন পাবেন। এমপিও যদি দেরিতেও হয়, যদি দুই এক মাসে লেটও হয় কোনো কারণে, কিন্তু আপনারা যেদিন যোগদান করবেন সেদিন দিয়ে কিন্তু বেতন পাবেন এরিয়া সহায়। সুতরাং অতি তাড়াতাড়ি যোগদান করাটা বেশি জরুরি। তাহলে ঠিক আছে, আপনারা এই পর্যন্ত আজকে থাকলো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। শেয়ার সময় দেখতে পারি, আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।